নমস্কার বন্ধুরা আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম সিক্স সেমিস্টারের এডুকেশন ফিজিক্যাল এডুকেশন জি টু পেপারের সাজেশন এবং স্টাডি মেটেরিয়াল দিচ্ছি স্টাডি মেটেরিয়াল লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে পাসওয়ার্ড ভিডিওর মাঝে আমি বলে দেবো আর এই যে সাজেশন দিচ্ছি তোমরা অবশ্যই অবশ্যই কমন পাবে প্রশ্ন উত্তরগুলো প্রায় সবকটাই দিয়েছি একটা দুটো বাকি রয়েছে এখনও দেখো পাঁচ সাড়ে পাঁচ মাস বাকি পরীক্ষার কলেজ বা অন্য জায়গাতে তোমরা ওই দু তিনটে কোশ্চেন তোমরা অবশ্যই পেয়ে যেতে পারো বাকি সব কোশ্চেনেরই অ্যান্সার আমি তোমাদের দিয়ে দিচ্ছি কোশ্চেনগুলো অবশ্যই পড়বে এখান থেকেই আসবে কেমন পনেরো নম্বরের প্রশ্ন প্রথমে কোশ্চেন হচ্ছে স্বাস্থ্য শিক্ষা কাকে বলে এর লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করো এর নীতি লেখো পরের প্রশ্ন প্রাথমিক চিকিৎসা কাকে বলে প্রাথমিক চিকিৎসা প্রতিবিধানের নিয়মগুলি লেখো ডাব্লু এইচও সম্পর্কে আলোচনা করো তিন নম্বর প্রশ্ন শরীরের ভারসূচক ধারণা সম্পর্কে আলোচনা করো একজন ব্যক্তির বিএমআই নির্ণয় করে অবস্থান নির্ণয় করো যেখানে ব্যক্তির ওজন চার কেজি এবং উচ্চতা একশো সত্তর সেন্টিমিটার এই রকম টাইপের কোশ্চেনগুলো আমি একটা ক্লাস আমি তোমাদের করিয়ে দেবো এখানে পরের প্রশ্ন লিন বডি মাস কাকে বলে এটি নির্ণয়ের পদ্ধতি আলোচনা করো বা এল এর শর্ট নোট পরের প্রশ্ন মেধাধিক্য কি মেধাধিক্যের কারণ লক্ষণ ও দূরীকরণের ব্যায়াম আলোচনা করো দেহভঙ্গিমা কি কাইফোসিস কোলিওসিস স্কোলিওসিস এবং লর্ডোসিসের কারণ লক্ষণ ও দূরীকরণ সম্পর্কে আলোচনা করো দেহবর সূচক কী দেখো সেম কোশ্চেন এরকম টাইপের কোশ্চেন আসতে পারে পরীক্ষা আমি বলেছি যে এটা অবশ্যই একটা ক্লাস নিয়ে আমি তবে এখন না বাকি নোটসগুলো পড়তে থাকো এটা খুবই সহজ যা এক্সাম্পল রয়েছে নোটস দিয়েছি তার মধ্যে এগুলো পেয়ে যাবে তবুও আমি একবার দেখিয়ে দেবো দেহবার সূচক কি একজন ব্যক্তির উচ্চতা ও ওজন যথাক্রমে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ও সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ কেজি তার দেহবর সূচক নির্ণয় করো সে দেহবর সূচকের কোন শ্রেণীভুক্ত নির্ণয় করো শিক্ষা ও খেলাধুলায় দেহবর সূচকের গুরুত্ব লেখো অভিক্ষা কি পরের প্রশ্ন অভিক্ষা কি উপকরণ পদ্ধতি স্কোরিং এবং শ্রেণীবিভাগ উল্লেখ করে হাবার্ড স্টেপ টেস্টের বর্ণনা করো স্বাস্থ্যের সংজ্ঞা দাও স্বাস্থ্যের স্বাস্থ্য শিক্ষা বলতে কি বোঝো স্বাস্থ্য শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য লেখো বিশ্ব স্বাস্থ্য সংস্থা কার্যাবলী লেখো পরের প্রশ্ন দশ নম্বর প্রশ্ন সুষম খাদ্য কাকে বলে সুষম খাদ্য তালিকা প্রস্তুতির জন্য কোন বিষয় অত্যন্ত আবশ্যক একজন খেলোয়াড়ের জন্য একটি আদর্শ সুষম খাদ্য তালিকা প্রস্তুত করো দেহ ভঙ্গিমা জনিত ত্রুটি বলতে কি বোঝো দেহ ভঙ্গিমাগত ত্রুটির কিছু সাধারণ কারণ উল্লেখ করো ডরোসিস ও স্কোলিওসিসের সংশোধনাত্মক ব্যায়ামগুলি লেখো এই কোশ্চেনটা আমি আগেও দিয়েছি আগে দুই তিন নম্বরে মনে হয় কোশ্চেনটা ছিল পাঁচ নম্বরের দশ নম্বরে যেটা পড়বে প্রাথমিক চিকিৎসার গুরুত্ব আলোচনা করো অস্থি সন্ধি ত্রুটির প্রাথমিক চিকিৎসাগুলি লেখো সুষম খাদ্য কি সুষম খাদ্য প্রস্তুতের নীতিগুলি আলোচনা করো ভিটামিন এ ভিটামিন ডি এর উৎস এবং অভাবজনিত ফল আলোচনা করো ভিটামিন সি ভিটামিন ডি এর উৎস ও অভাবজনিত রোগের উল্লেখ করো এগুলো কিন্তু খুব আসে ভিটামিন এ ডি এগুলো প্রচুর পরীক্ষা আছে তিন ফোল্ড ক্যালিপারের সাহায্যে দৈহিক চর্বির পরিমাণ নির্ণয় সম্পর্কে আলোচনা করো লোভ ক্যালসিয়াম এবং আয়োডনে আয়োডিনের উৎস গুরুত্ব অভাবজনিত ফল আলোচনা করো পশ্চিমবঙ্গের লক্ষণ ও দূরীকরণ সম্পর্কে আলোচনা করো সোমাটোটাইপ বলতে কি বোঝো সেলডনের সোমাটোটাইপ সম্পর্কে লেখো আমাদের শরীরে চর্বির কাজগুলি উল্লেখ করো চর্বি পরিমাপক পদ্ধতিটি উল্লেখ করো তারপরে হচ্ছে এ এ এইচ পি আর ইউথ ফিটনেস এর অভিজ্ঞতাগুলি কী কী যে কোনো একটি পদ্ধতি উল্লেখ করো এবং শেষ প্রশ্ন কুইন্স কলেজ স্টেপ টেস্ট সম্পর্কে আলোচনা করো এই সাজেশনগুলো অবশ্যই পড়তে হবে কারণ এই এমন একটা পেপার যার প্রিভিয়াস ইয়ারে শুধু কয়েকটা কোশ্চেন করলে কমন পাবে না অর্থাৎ অনেকেই টার্গেট করছে যে দু হাজার চব্বিশ সালের পরীক্ষা দু হাজার বাইশ সালের কোশ্চেন পড়ে যাব তো সব এসে যাবে একদমই আসবে না হয়তো খুব জোরে একটা কোয়েশ্চেন আসবে তাই যেগুলো দিয়েছি সেগুলো ভালো করে পড়ো এখান থেকে অবশ্যই কমন পাবে স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দিয়েছি তার পাসওয়ার্ড ভিডিওর মাঝে বলে দেওয়া হয়েছে সেটা নিয়ে তোমরা নিয়ে নিও লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও